প্রিয় বান্ধবীর সাহায্যে প্রেমিকের সাথে পালিয়ে গেল এক নাবালিকা প্রেমিকা। ঘটনা আগরতলা পূর্ব চানমারি এলাকায়। সংবাদে প্রকাশ, গত পরশুদিন অর্থাৎ 25 মে পূর্ব চানমারি এলাকার গৌতম সাহার একমাত্র নাবালিকা মেয়ে প্রিয়াঙ্কা সাহা তাদের পার্শ্ববর্তী ধড়পাড়ার সাত ডিব্বা এলাকার নিতাই সরকারের ছেলে বাবুল সরকারের হাত ধরে পালিয়ে যায়। জানা যায়, বাবুল সরকার এবং প্রিয়াঙ্কা সাহার মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল। হঠাৎ গত পরশুদিন অর্থাৎ 25 মে প্রিয়াঙ্কার বান্ধবী প্রিয়া দাস স্কুলে মিটিং আছে বলে প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে যায়। আর সেখান থেকেই বান্ধবী প্রিয়া দাসের সহযোগিতায় প্রেমিক বাবুল সরকারের হাত ধরে পালিয়ে যায় প্রিয়াঙ্কা সাহা। 3রা মে 2004 সালের জন্ম তারিখ মোতাবেক প্রিয়াঙ্কা সাহা এখনও নাবালিকা। পালিয়ে যাবার পর গৌতম সাহা প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বান্ধবী প্রিয়া দাসকে চাপ সৃষ্টি করলে সে জানায় যে প্রিয়াঙ্কা নাকি বাবুল সরকারের হাত ধরে পালিয়ে গেছে। বর্তমানে আমার মায়ের আমি স্কুলে দিয়েছিলাম, 3 দিন আগে স্কুলের সময় নামাই দিয়েছি, আজ পর্যন্ত আর পাইছি না। কারোর সন্দেহ আপনারা? বান্ধবী থেকে খবর হয়েছে, বান্ধবী কইছে, তাই মন করে কোন প্রবলেম হয়েছে। ছেলের ছবি টবি আছে আপনার কাছে? মোবাইলে তো ছবি হয়েছে। থানাতে গেছেন, থানার গেছেন পরে কোনো সহযোগিতা পাইছেন তার থেকে? থানার যে সহযোগিতা করছে এটি কোনো সহযোগিতা না। আচ্ছা, পূর্ব থানা গেছে, মোল্লা থানা গেছে, সিদ্ধাই থানা, কোনো থানাই আমরা কোনো সহযোগিতা করছি না। থানা যদি সহযোগিতা করতে গেলে কি আজ 3 দিনে কি একটা মায়ের কে আর নিখোঁজ থাকে? 1 ঘন্টা ভিতরে দিয়ে নিব, আজকাল দিলাই এবং কিছু খবরই দেয় না। 1 ঘন্টা গেলে আর পাওয়া না। ছেলের বাড়ি জানেন? ছেলের বাড়ি কোনখানে? বাবার নাম জানেন? এই জায়গাটার নাম কি ধরে আপনার এই জায়গাটা আছে? সেই খবরের সুবাদে প্রিয়াঙ্কা সাহার বাবা গৌতম সাহা এবং পরিবারের অন্যান্যরা মিলে প্রথমে পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা করতে গেলে মহিলা থানার পুলিশরা বলেছেন মোহনপুর থানায় মামলা করতে। অবশেষে কোনো থানার পুলিশই মামলা গ্রহণ করতে রাজি হয়নি। পরে অবশ্য প্রিয়াঙ্কা সাহার পরিবারের অনেক ঘোরাঘুরি এবং হয়রানির পর পুলিশ সামান্য একটু তদন্ত শুরু করেছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রিয়াঙ্কা সাহার পরিবার ক্ষোভ প্রকাশ করল। তাদের অভিযোগ হলো আজ 3 দিন অতিক্রান্ত হয়ে গেল, অথচ তাদের নিখোঁজ একমাত্র মেয়ের কোনো সদিশ দিতে পারল না রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশরা। তারা আরও জানিয়েছে যে পুলিশ যদি একটু ভালো করে তদন্ত করত তাহলে অবশ্যই তাদের মেয়েকে খুঁজে বের করা যেত। সুমনা সাহার দিয়ে আমি অ্যাপ্লিকেশন লিখে নিয়েছি। অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসলে আমি জলেশ্বর থানাতে নিয়ে গেছি। নেওয়ার পরে আমি জমা দিয়েছি। দেওয়ার পরে আমার কাছে একটা জেরক্স কপি আসলো। জেরক্স কপিটা যখন আমি কইছি আমার এটারে আপনি এটারে ইয়ে করে দেন, সই সই করে সিল করে দেন। তো কয় আপনি এটা নিয়ে কী সই সিল দিয়ে কীতে করবেন? আপনি কি এটা নিয়ে গলা ঝুলাবেন? তারপরে অনেক সময় দাঁড়ায় আমি রাজীব সাহাকে ফোন করছিলাম। রাজীব সাহা কারে কারে ফোন করে আসেরা রাজীব সাহা ম্যাডাম রে হয়েছে হয়েছে বলে ম্যাডামে হিয়ান থেকে ফোন পাই আসেরা ম্যাডাম বলে একদিনের টাইম চাইছে। তো আমি ওখানে 2টা পর্যন্ত বইয়ে রয়েছি, 2টার থেকে 11টার থেকে 2টা পর্যন্ত বইয়ে রয়েছি। বোয়ার পরে আমি আয়া বসি, তখন আমার রাজীব সাহা ফোন করে কেছে যে আপনি ওখানে যান গা দা বলবো কাল করবো যা তারা কালকা বাড়ি। তখন কালকার বাড়ি না রাত্রেবেলা 9টা 10টার পরে আমার ফোন করে কয় আমরা মেয়ের বাড়িতে আপনার আয়। তো আমরা তখন এখান থেকে 5 জন লোক গাড়িটা দিয়ে গেছি রিজার্ভ করে, আমরা কলাবাগান 2 জন লোককে নামাই দেয় আমরা নেয় না। ওই অত লোক যাইতে কীটা করতেন? আপনি কি ছেলের বাড়ি যাবেন মায়া আনতেন নাকি গন্ডগোল করতেন? ম্যাডাম আমার আমরা নামাই দিচ্ছে। তখন কলাবাগান থেকে আমরা হাইটটা পূর্ব চানমারি আছি, আমরা রাস্তাতে নামাই দিচ্ছে, রাস্তাতে নামাই দিচ্ছে। আর 3 জন নিচে গাড়ি দিয়া নিয়ে আসে, ফুলার বাড়ি গেছে, ফুলার বাড়ি গিয়ে তালা
তালা দিকেছে না, তারা ও বাউন্ডারি উপর টুপুর দিয়ে বলে উঠছে, আমাদের লোকে আমার ছেলেরা কুছে, তো ছেলেরা কুছে তো কুছে বাউন্ডারি উপর দিয়ে উঠছেটা, তারা সিদাই থানা আর এই পূর্ব থানা আপনার এই মহিলা থানা, তারা দুজনে মিললাম বাড়ির ভিতরে সেক্টেক করছে, করছে বলে তারা একজন লোক খালি বাড়িতে আছে, আয়সা কুছে আমি দোকানে গেছিলাম বা মহিলাম, তো প্রধান গেছে ওখানে, প্রধানে বলে জিজ্ঞাসা তারা কই, তারা পাঠাইছি, প্রধানে কইছে বাবা মারে পাঠাইছি, ছেলের খুশ করত, ছেলের খুশ করত পাঠাইছি, তো কই একটা এসে কইছে ঠিক আছে যখন ওর বাড়ির না এক কাজ করবেন, কালকে 9টার ভিতরে এই থানাতে আসবেন, আগরতলা জেলখানার সামনে থানা, এই থানাতে আয়া দেখা করবেন মহিলা কমিশন থানা। তো আমরা ওখানে 2টার পরে আমার ছেলে খবর নিয়ে দেখছে তারা ওখানে আইছে না, তো আমরা বুঝি কীটা করতাম, আমরা কীটা করতাম, আপনারা যদি কোনো খবর কোনো জায়গাতে রয়েছে পান পাইলে আপনারা জানেন, মানে তারা খুঁজতে রাজি না না কীটা না, তারা যদি খুঁজতে রাজি বললে তাহলে আরেক কথা বললো না, তো আমরা ওখানে আমরা তো ওই তো ছেলের বউ বড় করে কান্দে রবাই বাড়ির মধ্যে মরা বাড়ির মতন কান্দে, আমার বাড়িতে একটা নাতি একটা নাতিন একটা না একটি এই সবাই বড় মাধ্যমিক দিব এবার, আপনার কি নাতিন লাগে না, আমার নাতিন লাগে বড় ছেলের ঘরে, আমার নাম নগেন্দ্র সাহা, মেয়েরা সঙ্গে রাবার গোটের সঙ্গে থেকে সময় গায়ে হয়েছে, তারপর আমরা এনসি থানার গেছি, এনসি থানার থেকে ইয়ে করছি, করার পর এনসি থানার সঙ্গে ডেকে দিয়েছি, তারা কেছে মহিলা থানার যাও, মহিলা থানার আমরা ফোন করে কন্ট্যাক্ট করছিলাম, ইয়ে করছি, তারপরে করার পর আমরা গেছি মনপুরের আগে সিদাই থানা, সিদাই থানার গেছি, সিদাই থানার মানে ইয়েতে কইছে মহিলা থানাতে আমরা কইছে রাত্রে 12টার সময় কইছে তোমরা সিদাই থানা যাও, আমরা যাইতেছি, কিন্তু আমরা যাওয়ার পরে দেখি তা রাত্রে 12টার সময় লকডাউনের ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি তা তারা গেছে না, না যাইয়া ফোনে তারার লোকের কথা কইছে, ফোনও করছে না, আমরা গিয়ে সেটা ফোনটা গিয়ে জিজ্ঞাসা করছি আপনারা মহিল থানাতে কিছু কইছে না, আমরা কোনো কিছুই কইছে না, মোহনপুর থানাতে, মোহনপুর থানাতে তাহলে মোহনপুর থানাতে কইছে করতে আমরা ম্যাডামকে ফোন করছি যে আমরা মোটরস্ট্যান্ডের কাছে থানা আছে মহিলা থানা, মহিলা থানাতে সহ ফোন করছি, করার পর ম্যাডামও কো আমরা দাঁড়াও আমরা ফোন করতে আসি, আর এখানে আপনারা কইছে দিতা আমরা হয়তো গেছি গিয়া তোমরা আয়ো গাড়ি নিয়ে রাত্রে 12টার সময় লকডাউনের ভিতরে গেছি, মহিলা থানার থেকে গেছে মোটরস্ট্যান্ড মহিলা থানা, তারা গেছে না, তারা না গিয়া, তারপর আমরা এখান থেকে নিঃসময় করছি ফোন করছি, করার পরে তারা কথা কইছে থানার লোক, মোহনপুর থানার ভিতরে কথা কইছে, তো কথা কোনার পরে ফোনে তারা আমরা কইতেছে এখান থেকে থানার থেকে কইতেছে ফোনে কি কথা কই লিখে চলেনি, একটা কেস করতে গেলো সেই থানার থেকে এক দুজন পুলিশ আমার লাগে, মোহনপুর থানাতে ছেলের বাড়িতে আসে, আমরা গেছি টুকাইতাম, গেছি ছেলের বাড়িতে আসে, আমরা কইছি ছেলে মা রে বাবার একটু চাপ দেন, আমারও প্রশ্ন করছে যে ছেলে খুন করে বাবা রেখে ধরে নেয়নি, তাহলে আমরা তো মেয়েরে কৈটুকাম একটা সুর না বলক মেয়ে, মেয়েরে কৈটুকাম, মেয়েরে তো মা বাবা হিসেবে শুধু জানে যে ছেলে বউ ছেলে কই আছে বা মায়ের কই আছে, সেগুলো আমরা তো জানি না, বা ছেলের কোনো বন্ধুর বাড়িতে আছে মা বাবা জানো, তারা তো চাপ দিতে কইছে, তারা অকণ তো আজ 4 দিন হয়েছে কোনো চাপও দিল না, কোনো কিছুই করলো না, আজকে অকণ তো টুকাইতে গেছে মেয়েরে, তারা আজকে করে আজকে দেখতেছি কালকে কইলি খালি কো আমরা একটু টাইম দেন, আলমারি ভিত্তিকে ডুবাই রাখছি, এটা মহিলা থানার তো আমরা কইছে আমরা আলমারি ভিত্তিকে ডুবাই রাখছি না, যে আমার ঘরের আলমারিতে বাইর করে দিলাম, আমরা এমনি প্রশ্ন করছি মহিলা থানার থেকে কইছে আমরা না, আমার কইছে আলমারি ভিত্তি বলে ডুবাই রাখছেন, তাহলে তারা যদি না পারে মেয়েটা কই গায়েব হইছে, তারা আমি মোবাইল নাম্বার দিয়েছি, আমার কইছে মোবাইলের প্যাকেটটা দিতাম, কার মোবাইল নাম্বার দিয়েছেন, মেয়ের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, কইছে ট্র্যাক করে দেখতো, এরপরে কইছে মোবাইলের প্যাকেটটা দিতাম, প্যাকেট নাম্বারটা দিতাম, কইছে প্রথম কইছে দিতাম, এরপরে কো লাগতো না, এরপরে মোহনপুর থানাত কইছিল প্রথম দিন হয়ে কইছে প্যাকেটটা দিও, প্যাকেটটা দিলে আমরা প্যাকেটটা দিয়ে ট্র্যাক করব, আই মি নাম্বার দিয়ে ট্র্যাক করব, ট্র্যাক করছি না, তারা এরপরে ফোন করছি স্যার আপনার নাম্বারটা দিতাম নি, WhatsApp নাম্বারটা দিয়ে দেই, এত দূর আপডাউন করে যেতে কষ্ট, লকডাউন যে প্যাকেটটা দিয়ে দেই, ফোন করছি বলতে কো এখানে আর লাগতো না তোমরা মহিলা থানার দূর, মহিলা থানার ফোন করছি, মহিলা থানার থেকে এটা আমরা যা করানো করে রাখছি আর লাগতো না, তারা একান্ত যায় একবার একখানে যাও একবার একখানে যাও, এই চলতে আছে, মানে অনবধি কোনো আপনারা সুরাহা পাই পাইছেন না, এরপরে একবার কইছে আজকে সকালবেলা ফোন করছি, আমি নিজে উজ্জ্বল ফোন করতে আছি, তার থেকে ফোন পাইছেন নি কোনো থানার থেকে কোনো ফোন আইছে নি, যে কোনো আমরা নিজে উজ্জ্বল ফোন করলে আমি তখন কালকে কইছিলাম মহিলা থানার থেকে ছেলে মা বাবা কইছিল কিতা যে 9টার সময় দেখা করতাম, কিন্তু তারা গেছে না,
তারপরেও তারপরে কোনো অ্যাকশন নিছে না থানার, তারা কইছে তারপরে গেছে না দীক্ষা, তারপরে অ্যাকশন নিছে না। আমি জিজ্ঞাসা করছি আমার তারা বলে বাবার উপায় পাইতেছে না, মার জ্বর উঠছে। তারা এমনি কেস টেস লেখছে না, কোনো কোনো কেস নিছে না? আজকে কয়দিন হয়ে গেছে? আজকে 4 দিন হয়েছে। আচ্ছা, কোনো কেস লেখছে না, শুধু মুখের ওষুধ? সব মুখের, আমরা কাগজ জমা দিছি, ওই যে কাগজের একটা কপি দেন আমরা, আমরা এই থানার গেলে ওই থানার দিয়ে সিটা করে তা করে আমরা কপি লাগবো কইছে, কপিটা বুঝে দিতে আমার কইছে। ম্যাডাম, ম্যাডামের নাম জানেন? কোন ম্যাডাম? নামটা তো জানি না, নামটা জানি না, টুনটা টুটো করে নামটা জানি না, কিন্তু ম্যাডামে নিজে আমার কইছে কপি বড় কথা না, তোমার মেয়ে বড় কথা। ঠিক, আমি এই থানার তো এই থানার ঘুরতে আছি, কিন্তু কপিও দিয়ে আছে না, তার কাছে গেলে কয়েক কথা, তারা কয়েক কথা কপিও দিছে না, কোনো তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনারা কোন কীটা করতে পারে। পুলিশও দিয়ে গেছে, ঘুরতে দেখা দিলে আমরা কার কাছে? পুলিশও আমার কাছে ইয়ে করতেছে না, পুলিশ তিন থানা ঘুরাইতে আছে শুধু, মেয়ের মাও ছেলের মাও ঘরে কুছি নিয়ে নিত, এটাও নেয় না, ছেলে মাও ঘরে কুছি থানার যেত, থানা তো গেছে না, নটা সময় যাওয়ানোর কথা আজকে সকালে, তারা গেছে না। তারা কয় একজনে কুছে জ্বর উঠছে, আরেকজনে বলে টুকায় ফানা, মার জ্বর বাবার টুকায় ফানা, কালকে রাত্রে বাড়ির জন্য সব গায়েব হয়ে গেছে। ছেলের নাম জানেন? ছেলের নাম হচ্ছে বাবুল সরকার, বাবার নাম হচ্ছে কান্তি সরকার। বাড়ি কোনখানে? নিতাই সরকার। নিতাই সরকার, নিতাই সরকার। আর বাড়ি হয়েছে ষাটডিব্বা দোলপাড়া, আপনারা একটু দেখেন কার কাছে কিটা করতে আপনারা করেন। পরীক্ষার ব্যাপার যখন আমি পাঠাম, তো আমি আমার মায়ের মায়ের বাবার দিয়া বাইক দিয়া পাঠাইছি স্কুলের সামনে গিয়া, সে কইছে স্কুল বদ্ধ তালা, তো মায়া কইছে বাবু আমার মিয়া বান্ধবী বাড়ির সামনে মিয়া দিয়ে, তো বান্ধবী বাড়ি গেটও দিছে, তাই এরা বাড়ি ঢুকছে, তারপর বাই হয়েছে আইসে পরে তো অনেকক্ষণ ফোন আমরা ফোন করতেছি, ফোন রিংও ফোন ধরে না, তারপরে ধরে না দিকে আমরা আমি বাইরে ছি, মানে মায়ের বাবা আর আমি গেছি, মায়ের মা দুজন গেছি, মায়ের বাড়ি গেছি পরে দেওয়া কইছে পেল তাই না আর পিয়াং আইসে, মানে আমরা ডাহি পিয়া নাম হয়েছে প্রিয়াঙ্কা সাহা, তো আমি তো সাহা মায়ের না আইসে, আমি তো কোন স্যারে ফোন করছে স্যারের নাম্বারটা দেয় কোথায় তো আইসে গেছে গা স্কুল খুলছে না স্যার আইসে না, তাই আমি কিছু কোন স্যারের দ্বারে কোন স্যারে ফোন করছে স্যারের নাম্বারটা আমার একটু দেয় তোর নাম আসুনি স্যারের সময় আমি চাপ দিছি তারা অনেক কিছু কইছি বলে দেখো আসুনি স্যারে ফোন করছে না, আমি এটা আমি তাই ব্যাপারে আমি আমাদের কইছে মনে মন আমি ফোন তোমার নিচে কথা বলছি যে তাই যাইবো এমনি তাই বান্ধবীর লেগে বান্ধবী তুইও করছি তা আমি কিছু বান্ধবীর লেগে বান্ধবী ইয়ে করছো তো আমাদের কইতে পাই গা তো এলে কি বান্ধবীর লেগে বান্ধবী এমনি তোর বড়ো ধরনের ইয়ে করে আমার তো একটা মেয়া আমার আমি মানে ওই তো আমার কাছে যে একবার যে মা আমি এমনি খোলা রোদে পালা হয় আমাদের কিচ্ছু করছে না আমার মেয়ে গেলে আমার মায়ের তুমরা অনেক কানু গেছি থানা অনেক কানু বুঝি মায়ের থানাতে কেস দিছিলেন আপনারা থানা আমি নাম জানি না তারা গেছে আমিও গেছিল মায়ের কাকু বাবা দাদু অনেকই গেছে কিন্তু আজকে তিন দিন হয়েছে মঙ্গলবারে গেছে সকাল 10:30 সময় সকলে যে মায়ের খোঁজ পাইছি না কোনো প্রমাণও নাই যে একটা ছবি দেওয়া ঘরে মিলে এমনই খেলতে খেলতে আমি বাইতে আসলাম না এমনি ঘর থেকে তো সিঙ্গার দিয়া ফটো তুলছে একটা সুতি সিরার শাড়ি করে ঘরও তুলছে যে ঘরে আমার শিলিংও দেখা যায় যে এটা আমার ঘরের ছবি এই ছবিটা এনতে গিয়ে সারছে এতটুকু সারছে আর কিছু সারছে আমার মায়ের সানমারি স্কুলের বান্ধবী বাড়ি বান্ধবীরাও দত্তই বান্ধবীরাও চাপ দিয়ে বান্ধবীরা লোক বান্ধবীর নাম কি বান্ধবীর নাম তো এমনি প্রিয়া জানি বাড়ি কোনখানে এখন দেখার বিষয় হলো পুলিশ এই নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করতে কি ভূমিকা গ্রহণ করে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট।
ত্রিপুরা পাইওনিয়ার।